সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আপনাদের সামনে আরও একটা দিনে। আজকেও আমরা ফুটবল নিয়ে কথা বলবো, গতকালেও আমরা ফুটবল নিয়ে কথা বলেছি। ফুটবলে অনিয়ম দুর্নীতি কিংবা জালিয়াতি যেটাই বলেন, সেই প্রেক্ষিতে সাধারণ সম্পাদককে সরিয়ে দেওয়া হয়েছে ফিফার নিষেধাজ্ঞার কারণে। নতুন অন্তর্বর্তী সাধারণ সম্পাদক এসেছেন, কিন্তু ফুটবলে দুর্নীতি হয়নি এমনটাই বলছেন বর্তমান কমিটির সদস্যরা। অনিয়ম হয়েছে হয়তো এবং তার দায়ভার পুরোটাই সাধারণ সম্পাদক যিনি নিষিদ্ধ হয়েছেন তার উপরই দিচ্ছেন ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। ফুটবলের এই দুঃসময়ে হাল ধরবেন কে কিংবা কীভাবে ফুটবলটাকে এগিয়ে নেওয়া যায় সব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক ফুটবলার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে অনেকদিন কাজ করেছেন আশরাফুদ্দিন আহমেদ চুন্ন, স্বাগত আপনাকে, এবং সাংবাদিক সানাদ বাবলা, দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি, স্বাগত আপনাদের দুজনকে জানাচ্ছি। এবং আমরা বলছিলাম যে এই দুঃসময় আসলে হাল ধরবে কে। প্রথমে আপনার অভিমতটা জানতে চাই যে পুরো ঘটনা গত কয়েকদিন ধরে যেমনটা হয়েছে, একজন সাবেক ফুটবলার হিসেবে আপনার প্রতিক্রিয়াটা কেমন? আসলে এই যে আপনাদের এখানে আসি, টিভিতে আসি, কথা বলি, এইগুলি নিয়ে কথা বলতে হবে এরকম প্রস্তুতি কিন্তু কখনোই ছিল না। আমি ফুটবল খেলছি অনেকদিন, এদেশের ফুটবলের সঙ্গে গত 50-51 বছর যাবৎ জড়িয়ে আছি। আমার কাজ হওয়া উচিত ফুটবল কীভাবে উন্নয়ন হবে, ফুটবলটা বাংলাদেশের কী নাম, কীভাবে সুনাম বয়ে নিয়ে আসবে, এবং বাংলাদেশের ছেলেরা মেয়েরা কীভাবে ভালো খেলবে, বিদেশে গিয়ে খেলবে, এই নিয়ে আলাপ আলোচনা করবো, এটিই আমার হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয় বলতে বাধ্য হচ্ছে যে গত 5-7 বছর আগ থেকে ফিফা যেভাবে তদন্ত করছিল, বাংলাদেশের প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সাধারণ মানুষ যেভাবে বিএফএফের বিরুদ্ধে সোচ্চার ছিল, কথা বলছিল, বিএফএফের কর্ণধার যারা আছে, যে বিএফএফের যারা কর্মকর্তা আছে, কেউ কোনো দিন কান দেয়নি। তারা বলছে এটা কোনোভাবেই আমরা এরকম জালিয়াতি কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না। কিন্তু আজকে দিন শেষে কী দেখলাম, আজকে দিন শেষে ফিফা থেকে যে নিষেধাজ্ঞা আসছে তাতে প্রতীয়মান হয় যে এখানে অনেক কিছু হয়েছে যেটা অন্তত ছোট্ট একটা ব্যাপার দিয়ে ফিফা ধরেছে। তো এই যে জিনিসগুলি হচ্ছে এটা তো এখন দিবালোকের মতো সত্যি। অর্থাৎ আপনি দেখেন যে ফিফা যেভাবে দিয়েছে, যদি এইটা আমরা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এটা তাদেরকে নিষেধাজ্ঞা করতো কিংবা দিত, সেটার মধ্যে একটা কোশ্চেন মার্ক থাকতো। এখন কিন্তু কোনো কোশ্চেন মার্ক নেই। আন্তর্জাতিক সংস্থা ফিফা বিশ্ব যারা আমাদেরকে বছরে $00,00,000, $00,00,000 আমাদেরকে অনুদান দেয়, যে অনুদানের টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনটা রান করে। আমি মনে করি এই বাংলাদেশ ফুটবল ফেডারেশন বছরে যে রানটা করে তার 80-90% এই টাকা দিয়েই চলে। সেইখানে তারা দেখছে যে অস্বচ্ছতা ভরে এখানে আছে। তো সেইখানে আজকে যে অবস্থা, আপনি লজ্জিত আর কি, যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, সত্যিকার অর্থে আমরা দুঃখিত, ব্যথিত, এবং এরকম কখনো আমরা আশা করিনি বাংলাদেশের ফুটবলের গায়ে এরকম একটা জিনিস লাগবে সেটা কিন্তু আমি কখনো মনে করিনি। এবং আপনি বলছিলেন যে গত 5-7 বছর ধরে এরকম আলোচনা হচ্ছে, কখনোই কেউ স্বীকার করেনি, এখন ঘটনা ঘটে যাওয়ার পরেও কিন্তু দায় কেউ নিচ্ছে না, এটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। তার আগে সানাদ বাবলার কাছে জানতে চাই যে পরিস্থিতি কি শান্ত হয়েছে গত কয়েকদিনের পরে? হ্যাঁ, পরিস্থিতি আপাতভাবে শান্ত মনে হচ্ছে, কিন্তু মনে হয় না এটা 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 এখানেই যে থামবে এটা মনে হয় না। হয়তো আমরা ঈদের একটু ছুটি কাটিয়ে আসবো, একটু আমি ঈদের আমেজের পর আবার কোনো না কোনো ওয়েতে এই জিনিসগুলো আসবে, কারণ তদন্ত কমিটি আছে, তদন্ত করবে। বাংলাদেশ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে হলো যে এই তদন্ত কমিটিকে মানুষ বিশ্বাস করতে পারছে না। এইটা একটা হলো যে মানে ভাবমূর্তিটা কী পর্যায়ে নেমে এসছে যে হলো যে তদন্ত করবে, এই তদন্ত কমিটিকেও মানে মানুষ অনেকেই ডিনাই করছে, বলে কারণ তারাই তো ডিসিশন মেকিং পয়েন্টে ছিল, তারাই ডিসিশন মেকিং পয়েন্টে ছিলেন, তারাই যখন এই জিনিসগুলো মিডিয়া বলার পরও তারা যখন এই জিনিসগুলোকে অ্যাড্রেস করেননি, এখন ফিফা বলার পর, ফিফার নিষেধাজ্ঞা দেওয়ার পর ওনারা বাধ্য হয়েছেন, সোহাগকে বিদায় করতে বাধ্য হয়েছেন। এখন ওনারা বসছেন আবার তদন্তের খাতা খুলে, এখন তদন্তের খাতা যে খুলবে, এই তদন্তে কার কার নাম আসবে বা কারো আসবে কি না আদৌ, সেইটার একটা সিমটম আপনি দেখেন, যদি এটাকে যদি আমরা যদি বলি বড় ধাক্কা, এই বড় ধাক্কা হওয়ার পর পরের মিটিংয়েই, জাস্ট ইমিডিয়েট পরের মিটিংয়েই আপনার হওয়া উচিত কি আমার সব কিছু স্বচ্ছভাবে করবো, আমি একদম কোনো লয়ের কোনো ব্যত্যয় হবে না, এবং আমি ফর দ্য সেক অফ ফুটবল, আমি মানে ফুটবলটা এখন যেন একটু হলো যে মানুষ যেন সমালোচনা না করে, মানুষ যেন বুঝতে পারে যে আমরা রাইট ওয়েতে যেতে চাচ্ছি সেটা, কিন্তু জাস্ট পরের মিটিংয়েই আপনি হলে যে বাইরে থেকে আপনি মিটিংয়ের আগেই আপনি সিদ্ধান্ত নিয়ে, আপনার 2-3 জন মিলে আপনারা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন যে জনাব তুষার, ইমরান হোসেন তুষার,
ওনাকে ওনাকে আপনি হলে যে পুরোপুরি জেনারেল সেক্রেটারি করে দিবেন, সেই রকম প্রস্তাব মিটিং এসেছিল। আচ্ছা, ওনাকে পুরোপুরি জেনারেল সেক্রেটারি হওয়ার প্রস্তাবটা, এবং এবং আমি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, মিটিংয়ের আগেই এই তুষারকে অনেকে কংগ্রেচুলেট করেছে। হাউ? কারণ তুষারকে আগেই জানানো হচ্ছে তুমি রেডি হও, তোমাকেই দেওয়া হবে। তাহলে মিটিংয়ের মধ্যেই বাফুফে কর্মকর্তারা যখন ঢোকেন যে হলে যে আমি এই ছেলেকে আমি রান করাবো, দুই তিনজন মিলে যখন এই রকম মাথার মধ্যে নিয়ে যখন ঢোকেন তখন তার মিটিংয়ের দরকার নাই। তাহলে ভাগ্যটা ভালো যে ওই ইমার্জেন্সি মিটিংয়ের বেশ কয়েকজন এটা নিয়ে প্রতিবাদ করায়, বলে যে না এখন এগুলি করা যাবে না, এগুলো করেই আমরা সোহাগ তৈরি করেছি, এখন এগুলি করা যাবে না। এই জন্য শেষে এটা এখান থেকে সরে এসে তাকে তিন মাস বা ছয় মাস এইরকম একটা জায়গায় এসেছে। তাহলে আমি যখন জাস্ট এই অঘটনের পরের মিটিংয়ে যখন এরকম দেখি, তখন তো খুব স্বাভাবিক যে আমি এই তদন্ত কমিটি নিয়ে আমার সন্দেহ করো কি সমীচীন নয়, আমার এই সন্দেহ তো অবশ্যই থাকবে মানুষের। এবং ওই তদন্ত কমিটিতে আমরা দেখলাম বিএফএফের চারজন ভাইস প্রেসিডেন্টই আছেন, ফিনান্স কমিটির চেয়ারম্যান আছেন, যার নামও এসেছিল এই আলোচনায়, কিন্তু তিনি আসলে সংবাদ সম্মেলনে বলেছেন যে কোনো দুর্নীতি হয়নি, এবং যেহেতু অর্থ নিয়ে আলোচনা সেখানে দুর্নীতি হয়নি বলেছেন, এবং তারা কেউ এই দুর্নীতির সাথে জড়িত না সেটাও বলছেন। মানে একা সোহাগ, সে ভালো হোক খারাপ হোক, তাকে এখন পুরো দায়টা চাপিয়ে দেওয়া, তার উপর দায়টা চাপিয়ে দেওয়া, এটা কি স্টেপগোট বানানো নাকি না, আপনার কি মনে হয়? যে সোহাগ, আমি যতটুকু জানি সে একজন পেইড স্টাফ, তাকে দিয়েই সব কাজ করানো হতো। সে ওইখানকার কি পার্সন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তাদের মেইন, সেই ফুটবলটাকে চালাতো। তার সে চালাতো কীভাবে? নির্দেশনা দিত উপর মহল, অর্থাৎ প্রেসিডেন্ট আদার্স যারা আছেন তাদের নির্ধারিত নির্দেশনায় কিন্তু ফুটবলটা চলতো, ডিসিশন দিত এক্সিকিউটিভ কমিটি, সেটা ইমপ্লিমেন্ট করত। আপনি একটা জিনিস জানবেন যে আমি ওইখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলাম চার বছর, তখন কিন্তু বাচ্চা প্রফেশনাল সিস্টেম শুরু হলো বাংলাদেশে 2004 সাল থেকে। তো তখন আমি চারটা বছর কাজ করতে গিয়ে আমি ওইখানে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, আমি অনেক কিছু বুঝেছি। যেমন ধরেন আপনি যে সোহাগের কথা বলছেন, যে এই যে টেন্ডার কথা, এগুলি কিন্তু প্রক্রিয়ার মধ্যে চলে। এখানে বিএফএফে 10 থেকে 11টার মতো কমিটি আছে, যে সমস্ত কমিটির মধ্যে এক্সিকিউটিভ কমিটির যে মেম্বাররা আছে একজনকে হেড করে বাকি 6-7 জনকে মিলে একটা কমিটি করা হয়। যে কোনো প্রস্তাব ওই কমিটির কাছে, যেই ডিপার্টমেন্টের প্রস্তাব সেই কমিটির মধ্যে যায়, কমিটি মিটিং করে বসে কাগজে কলমে সিদ্ধান্ত জানানোর পরে সোহাগের কাছে যায়, সোহাগ আবার এটা রিপ্রডিউস করে তার সিগনেচার দিয়ে যেখানে দেওয়ার সেখানে দেয়। তো এটা আমি, এটা কি সোহাগের কাজ যে আমি আমার মতো করে ফেডারেশন চালাবো, আমি টিকিট কিনতে যে গিয়েছি ওইখানে 1,20,000 টাকার টিকিট আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি এটা কিনবো, এটা কখনো সম্ভব নয়। কোটেশন আসার পরে এটাকে মিটিং হবে, মিটিং করার পরে দেন সিদ্ধান্ত হবে যে এটা ওকে তুমি গো অ্যাহেড। তো এখানে তো আমি বলবো যে সোহাগ বলির পাটা হয়ে গেছে। আচ্ছা, এটা আমার কাছে কাজে মনে হয়। তো যাই হোক, আমি যেটা বলবো এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আমরা আলোচনাই করতে পারবো, এটা কিন্তু সিদ্ধান্ত আমরা দিতে পারবো না। তবে আমি বলছি যে গত 5-7 বছরে যেভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে লেখাপড়া হয়েছে, এটা অত্যন্ত আমার কাছে খুব খারাপ লেগেছে। একটা জিনিস আমি বিশ্বাস করি, বাংলাদেশের ফুটবল যদি তার নিজস্ব কক্ষপথে থাকতো, অর্থাৎ 70-80 দশকে 90 দশকে যে ফুটবলটা ছিল সেই ফুটবল যদি কন্টিনিউ করতো, আজকে ফুটবল এশিয়ার অন্যতম একটি দেশ, সেরা দেশ হিসেবে আবির্ভূত হতো। আর এই যদি থাকতো, আমরা যদি ফসল পেতাম, আমরা যদি সাফ চ্যাম্পিয়ন হতাম, এশিয়ার মধ্যে অন্যতম সেরা দল, এই যে মেয়েরা ভালো করছে, এরকম যদি কন্টিনিউশন করতো, এরকম অনেক কিছুই, এই যেই অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলি কিন্তু তখন আর চোখে লাগতো না। যখন একটা দল খারাপ করে, আমি একটা দলে খেলেছি আপন, যে যখন একটা দল খারাপ খেলে, আমার পুরো টিমটা খারাপ খেলছে, ভালো খেলছে, আমি একমাত্র খারাপ খেলছি, আমাকে নিয়ে অত সমালোচনা হয়নি তখন, কারণ দল ভালো খেলছে, সবাই চ্যাম্পিয়ন হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করেছে। যখন দল খারাপ খেলে, আমি যদি ভালো করিও কিন্তু আমি খারাপের পাল্লায় চলে যাব। এটি হচ্ছে গিয়ে আমি মনে করি এটি নিয়ম, এইভাবেই চলে সারা পৃথিবী। তো আজকে বাংলাদেশ ফুটবলের এই দৈন্য দশা হয়েছে, যেহেতু আমাদের পারফরমেন্স ডে বাই ডে নামতে নামতে, আমরা যখন খেলেছি 110-112 ছিল শুরুর দিকে, 75-6 কথা বলছি, এখন কিন্তু 192 হয়েছে 210 দেশের মধ্যে। তো এই যে আমরা নামতে নামতে এখানে চলে আসলাম, যার জন্য আমাদের দিকে মানুষ অন্য বাঁকা চোখে তাকায়,
আমি সাধারণ মানুষের সঙ্গে মিশি, বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্নভাবে মানুষ আমাকে প্রশ্ন করে আপনাদের ফুটবলটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা, আপনারা তো ব্যর্থ, আপনারা ফুটবল এক্স ফুটবল প্লেয়াররাই এই ফুটবলের কাণ্ডারি যারা এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আছেন, হয়তো আপনি নাই, আপনার কলিগরা তো আছে, আপনি কিছু বলতে পারেন না, তারা তার ভিতরে খবর জানে না যে আমাদেরকে মূল্যায়নটা ঠিক মতো করা হয় না। তো সেই ক্ষেত্রে আমরা, আমি যেটা বলতে চাই, ফুটবল যদি তার কক্ষপথে থাকতো আজকে এত ডিজাস্টারটা হতো না। বাবলা ভাই একমত কিনা যে মানে আমি জানি না যে ফুটবল এমনিতেই খারাপ খেলছে, সিশেলসের কাছেও গত কয়েকদিন আগে হেরেছে, সেই সং মানে ব্যর্থতাগুলো তো আছেই, কিন্তু কাঠামোগত কিংবা পরিচালনাগত ব্যর্থতাগুলো আসলে কত? পরিচালনাগত ব্যর্থতা তো ভীষণভাবে, ধরেন যদি বাংলাদেশের ফুটবলের যদি মানে আমার খুব ছোট ক্যারিয়ার, আমি আমার চুন্নু ভাইয়ের শেষের দিকে খেলা আমরা দেখেছি, কিন্তু আমার যখন জার্নালিজমের ক্যারিয়ার খুবই ছোট, ওর মধ্যে আমি বলি যে আমি এই পর্যন্ত আমি চারটা বিজয় দেখেছি। একটা বিজয় 1999 সালে বাংলাদেশ যখন সাফ গেমস জিতে কাঠমান্ডুতে জিতে এই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসনে বসে, তারপর 2003 সালে ঘরের মাঠে সেই শ্রেষ্ঠত্বের নবায়ন করে, দুটো দুর্দান্ত ঘটনা অন দ্য ফিল্ডে। অফ দ্য ফিল্ডে যদি বলি 2008 সালের 28শে এপ্রিল সন্ধ্যায় কাজী সালাউদ্দিনের নির্বাচন জিতে সভাপতি হওয়া, সেদিন বাংলাদেশের এমন কোনো মানুষ ছিল না, ইনক্লুডিং সাংবাদিক খেলোয়াড় সবাই, যে এই বোধহয় এটাই হবে, এই ম্যাজিকম্যানকেই দরকার ছিল বাংলাদেশ ফুটবলকে জাগিয়ে তোলার জন্য। তো তারপর মাস গেল, বছর গেল, এবং যুগ গেল দেখি যে বাংলাদেশ ফুটবলের কিচ্ছু ফিরে না, যাকে ম্যাজিকম্যান ভেবেছিলাম ওনার হাত ধরেই দেখি যে ফুটবল ডুবছে। তারপর কি হলো, ফুটবল ডুবছে আর সামগ্রিক ফুটবলটা, আমাদের সামগ্রিক ফুটবল আর মানে বাফুফে ভবনে কি হলো, বাফুফে ভবনটা একটা কাঁচ গেরা জালিয়াতির দুর্গ হয়ে উঠল, এই কাঁচ গেরা জালিয়াতির দুর্গ। আর এই দুর্গ, এই দুষ্ট চক্রের এই দুর্গ ফিফা ছাড়া আসলে কোনোভাবেই ভাঙা সম্ভব ছিল না। শেষ পর্যন্ত ফিফা আঘাত করলো, এই আঘাতে এখন মনে হচ্ছে, এই আঘাতের কারণে সবাই বিশ্বাস করতে শুরু করেছে ফুটবল এইখান থেকে, এটা একটা ফুটবলের অক্সিজেন, এখান থেকে ফুটবল চাইলেই ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আছে আসলে হারতে, কারণ এই দুষ্ট চক্রের কাছে হারতে ফুটবল খানিকটা জেগে উঠছে, এই ফিফা এই ফুটবলকে জাগিয়ে তুলেছে। সুতরাং এইটা হলে যে আমার কাছে সুযোগ দিতে হবে, এটাকে আমি বিজয় হিসেবেই দেখি। আচ্ছা, কর্মকর্তারা কিভাবে দেখেন কিংবা সত্যি আসলে বিজয় হবে কিনা আমরা একটু কথা বলবো, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা বিরতির আগে ভালোভাবে বলছিলেন যে এটা এক ধরনের বিজয়ী বলতে চান তিনি, যে বাংলাদেশের অনিয়ম দুর্নীতি প্রকাশ পাওয়াতে হয়তো বা নতুন করে রিভাইভ করার একটা সুযোগ তৈরি হয়েছে। আমি জানি না যে সেই সুযোগটা ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটি কিংবা বর্তমান যারা শীর্ষকর্তা আছে তারা সেই সুযোগটা নেবেন কিনা, আপনার সেই বিশ্বাস আছে কিনা যে এই কমিটি সেই সুযোগটা নেবেন সত্যিকার অর্থে, তারা প্রশাসনিকভাবে, মাঠের ফুটবলের পরের আলোচনা, প্রশাসনিকভাবে তারা স্বচ্ছতার সাথে ফুটবলকে পরিচালিত করবেন? আমি একটা জিনিস বলবো, যে বাবলা যে কথাটা বলছে যে সুযোগ আসছিল, যখন দেয়ালে পিঠ থেকে যায় সেই সময় আবার ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা থাকে, সেই চেষ্টাটা তাদের মধ্যে আমি পাবো না আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে কি, যাদের দিয়ে 15 বছর কিছু হয়নি তাদেরকে দিয়ে আগামী 150 বছর কিছু হবে না, এটা আমার কেন জানি মনে বিশ্বাস হয়। কারণ তাদেরকে যে ওপেনভাবে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে সেই কাজ কিন্তু তারা করেনি। বারবার আমরা বলে আসছি, আপনারা সাংবাদিকরা বলে আসছেন, প্রিন্ট মিডিয়া বলে আসছেন, দেশের মানুষ বলে আসছেন, যেমন বাবলা বলছিল না যে 2008 সনে যখন তারা ক্ষমতায় আসে, কাজী সালাউদ্দিন, আমি তার রানিং মেট ছিলাম তখন, আমি এক ভোটে হেরে গিয়েছিলাম, বাট আমাকে সে 5টি বছর সে ক্ষমতা, 4টা বছর যখন ছিল, একদিনের জন্য আমাকে ডাকেনি, আমি কেন হারলাম তুমি আমার সঙ্গে কাজ করো, একদিনের জন্য ডাকেনি। আমার একটু রাগ দুঃখ খুব থাকতে পারে, আমি হেরে গেলাম, আমি হয়তো রাগ করে যাইনি, কিন্তু তার তো উচিত ছিল, অ্যাজ এ সিনিয়র ভাই, অ্যাজ এ আমার কলিগ, সে তো আমাকে ডাকতে পারতো, ডাকেনি। যাই হোক, তারপর থেকে আমি তার সঙ্গে যোগাযোগটা ঠিক মতো করছি না। বাট কত হচ্ছে, তখন কিন্তু সারা দেশের মানুষ তার জন্য যে পাশ করার পর 2 হাত তুলে দোয়া করেছে যে আজকে আমাদের একজন যোগ্য নেতৃত্ব পেয়েছি, যেই নেতৃত্বের মধ্যে দিয়ে সালাউদ্দিনের হাত ধরে সারা বাংলাদেশের ফুটবল জেগে উঠবে, 70-80 দশকের ফুটবলে চলে যাব আমরা অদূর ভবিষ্যতে এশিয়ান কাপ খেলবো, বিশ্বকাপ খেলবো, এরকম একটা চিন্তা মানুষের মধ্যে ছিল, 2 হাত ভরে তারা দোয়া করেছিল। আজকে 15 বছর পরে সেই সমস্ত মানুষ, আমি যাদের সঙ্গে মিশি, তারা বলে যে আমরা আজকে 2 হাত তুলে দোয়া করছি, কবে সালাউদ্দিন এখান থেকে সরে দাঁড়াবে। দিস ইজ ট্রু, দিস ইজ ফ্যাক্ট। আপনি মানুষের সঙ্গে কথা বলে দেখেন, এটাই চায় মানুষ এখন, তাদের দিয়ে আমি মনে করি এটা কিছু হবে না। তবে হ্যাঁ, নেতৃত্বের কথা বললাম না, নেতৃত্ব কী জিনিস, আজকে 2008 সনে কাজী সালাউদ্দিন ক্ষমতা নিয়েছে,
সেই দুঃসময়ে 2008 সালের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের দায়িত্ব নিয়েছে দুজনের কিন্তু 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেশটা কোথায় নিয়ে গেছেন সারা বিশ্বে একটা রোল মডেল সৃষ্টি করেছেন সারা বাংলাদেশের চেহারা চেঞ্জ করে দিয়েছেন সে নেতৃত্ব দিয়ে আজকে প্রমাণ করে দিয়েছে সারা বিশ্বকে মানে তাক লাগিয়ে দিয়েছে আর কাজী সালাউদ্দিন এই 15 বছরে ফুটবলটাকে 140-42 থেকে 192 তে নামিয়ে নিয়ে আছে তো এখানেই তফাত নেতৃত্ব নেতৃত্বের গুণাবলী থাকতে হয় নেতৃত্ব দেওয়ার মতো একটা সেই সৎসাহস থাকতে হয় নেতৃত্ব দেওয়ার মতো মানুষজনকে একত্রিত করে কীভাবে করতে হবে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিখে আসেন আবার ভালো ভাই আপনি আশাবাদী কিনা আপনি বলছিলেন যে এটা একটা বিজয় কিন্তু এই দুঃসময় কি হাল ধরতে পারবেন মানে বর্তমান কমিটির যদি আমি সময় ধরেন যে বোধহয় খুব সম্ভবত 16 মাস বা 17 মাস এরকম আছে 16-17 মাস আছে সেইটা যখন 16 বছর যখন আপনি যখন এই কমিটি দিয়ে যখন এই এই নেতৃত্বের হাতে যখন চলেছে আর একটা বছর চলতে তার কোনো সমস্যা নেই 16 মাস চলতে সুতরাং হলো যে নেতৃত্ব আমাদের চুন্নুভাই যেভাবে বললেন নেতৃত্ব আসলে একটা হলো যে খুব বড় জিনিস সেটা একটা বিশেষ একটা কোয়ালিটি সেটা দেখবেন যে হলে যে অনেক লেখাপড়া জানে না কিন্তু তার কথা তার আচরণে এমন একটা সম্মোহনী ব্যাপার আছে যে হলে যে ওনার উপর মানুষ ভরসা করতে চায় আসলে পারে সে সালাউদ্দিনের তো সেই সম্মোহনী শক্তিটা সে ছিল আমরা 2008 সাল থেকে আমরা সেটা দেখেছি এবং আমি যদি বলি 2008 সাল থেকে 12 পর্যন্ত এই 4 বছর নো ডাউট উনি ভালো চালিয়েছেন তারপর থেকে এটা একটা জাহাজটা ক্রমেই ডুবছে ডোবার পর তারপর হলো কাজ ঘেরা জালিয়াতি চক্র জালিয়াতি দুর্গ তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওখানে কেউ ঢুকতে পারতো না ঢুকতে গেলেই ওনার সম্পাদক সাহেবের অনুমতি লাগবে সম্পাদক সাহেব বললে ঢুকবেন এমন অনেক আপনার সাবেক প্লেয়ারও ঢুকতে পারে নাই এই যে সেদিন এক্সিকিউটিভ কমিটি থেকে পদত্যাগও করেছেন ঢুকতে পারে না আপনার জেলার লোকজন এসে জেলার সংগঠকরা সেখানে ঢুকতে পারেন না আপনার কেন ভাই হলি যে এটা একটা কাজ ঘেরা দুর্গ বানাতে হবে কেন এখন বুঝতে পারছি এখানে একটু আমি তোমার কাছে করি মানে যোগ করি সেটা হচ্ছে গিয়ে আজ থেকে বছরখানিক আগে হবে হয়তো বা আমিও ফেডারেশনে গিয়েছিলাম একটা কাজের জন্য আমাকে দাঁড় করিয়ে রেখেছে আমি আই ওয়াজ অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমি বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় আমাকে দাঁড় করিয়ে রেখেছে ওইখান থেকে এসে তারপরে আমাকে ছাড়িয়ে নিয়ে যায় বাট ওইখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না তো ও যেটা কথা বললো 100% ট্রু দিস ইজ ফ্যাক্ট তার মানে আপনারা দুজনেই একদমই শেষের দিকে আমরা চলে এসেছি দুজনেই খুব বেশি এই সাম্প্রতিক সময়ে খুব বেশি আশা দেখছেন না আমি আবার হলো যে সাম্প্রতিক সময়ে আশা দেখি না এই সময়টা হলো যে আসলে রিকনস্ট্রাকশনের সময় বাংলাদেশের ফুটবলে এখন জিএসটা খুব জরুরি বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সব নিয়োগ যেন হলো যে আপনি বিজ্ঞপ্তি দিয়ে স্বচ্ছতার মাধ্যমে হয় যদি প্রয়োজন হয় আপনি চাইলেই পারেন ফিফা এফসি থেকে একজন পর্যবেক্ষক থাকুক ওই ইন্টারভিউ বোর্ডে কারণ ওনাদের অভিজ্ঞতা ওনাদের এইরকম প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা অনেক আছে যার ফলে ওনারা থাকলে পরে জিনিসটা অনেক ভালো হবে চুনুভাই শেষ কথা আপনার মুখ থেকে শুনতে চাই আপনি এই দুঃসময়ে কিভাবে পরামর্শ কিংবা উপদেশ কোনো কিছু বলার আছে কিনা পরামর্শ যেটা হচ্ছে যে ফুটবলটা যেখানে গেছে সেখান থেকে আমরা আর চাই না আরও খারাপ হোক আমরা চাই যেন দিন দিন আস্তে আস্তে ক্রমে ক্রমে যেন এটা ভালোর দিকে যায় এই যে আজকে আলোচনা হচ্ছে এটা আমার কাছে খুব কষ্ট লাগছে এই যে আপনাদের মাঝে আসি না ডাকলেও না আসলেও আবার আপনারা মাইন্ড করেন কিংবা মানুষও শুনতে চায় কিন্তু এই কথা আর বাড়াতে চাই না আমি চাই ফুটবলটা তার নিজস্ব গতিতে চলুক যেই গতিটা মানুষ দেখতে চায় ধন্যবাদ আপনাদের দুজনকে আমরাও চাই যে চুনু ভাই আপনাকে আমরা পরবর্তীতে ফুটবলের কোনো সাফল্যের দিনে আমন্ত্রণ জানাতে সেই দিনের অপেক্ষায় রইলাম আজকের মতো এখানেই শেষ করছি এবং একটা জানিয়ে যেতে চাই যে ঈদের আগে আজকে আমাদের শেষ বিয়ন্ড দ্য গ্যালারি ঈদের দিন থেকে আমাদের বিশেষ বিয়ন্ড দ্য গ্যালারি হবে 5 দিন 5 নারী ক্রীড়াবিদের আলোচনা আপনারা শুনতে পারবেন আমাদের এই ঈদের আয়োজনে সবাই ভালো থাকবেন ঈদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ঈদের শুভেচ্ছা